অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2021 রাহু দিতে চলেছে ধামাকা এই ছয়টি রাশিকে। আপনি যদি এই ছয় রাশির মধ্যে হন, আপনাকেও রাহু দিবে অপার ধন এবং আপনাকে ঐশ্বর্যের শিকড় চূড়ায় এই রাহু কিন্তু আপনাকে নিয়ে যাবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে জানাই, এই কলিযুগে যদি আকস্মিক কোনো ঘটনা, হঠাৎ লটারি পাওয়া বলুন, আপনি হঠাৎ চাকরি পাওয়া বলুন, আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হঠাৎ নাম করা বলুন, গ্ল্যামার দুনিয়াতে আপনি মান সম্মান পদমর্যাদা বৃদ্ধি করা বলুন, এটা কলিযুগে রাহুর আন্ডারে কিন্তু থাকছে। তো কোন এই ছয়টি রাশি আমি আলোচনা করব, কোন কোন সেক্টরে এই রাশিগুলো পেতে চলেছে সফলতা। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। সবসময় ফোন তোলা সম্ভব হয় না, কিন্তু বারবার বলছি, রাশি লগ্নের জন্য প্রচুর আসছে, প্লিজ রাশি লগ্ন এখানে জানানো হয় না। আপনারা যদি আপনাদের সমস্যা যদি আমাকে দেখাতে চান, তাহলেই আপনারা মেসেজ করুন। দেখুন, আমি বারবার একটা কথা বলছি, জ্যোতিষশাস্ত্রটা হচ্ছে আপনাকে নির্দেশ করে দিবে যে আপনার আগামী দিনে কি ঘটতে চলেছে। যদি ব্যাকে যদি বলে দেওয়া যায় যে এই ঘটনাগুলো হয়েছিল, তেমনি আগামী দিনে কি কি ঘটনা ঘটতে চলেছে বা আপনি যে লাইনে আছেন কিনা সেটা সঠিক কিনা সেটা কিন্তু জানা দরকার। আপনি যে ব্যবসাতে আছেন বা যে কর্মে আছেন বা যে লাইনে পড়াশোনা, সেটা সঠিক কিনা এটা জানা দরকার। দেখুন, কৌশিক রায়ের কাছে একটা কথা বারবার বলছি, ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে ওয়ার্ড নেই। কৌশিক রায়ের কাছে এভরিথিং ইজ পসিবল, হবে না হচ্ছে না, হবে হতেও পারে না হতে পারে, ইয়েস অর নো। যদি আপনার ভাগ্যে থাকে আপনি করোড়পতি হবেন, তো আপনাকে কেউ আটকাতে পারবে না। সেই জায়গাটায় যদি বাধা হয়, সেই বাধা অতিক্রম করার দায়িত্ব, অর্থাৎ সেখানে হচ্ছে ভালো অ্যাস্ট্রোলজারের। অবশ্যই আপনি যদি মনে করেন আপনার রাশিচক্রে কোনো দোষ আছে, অবশ্যই প্রতিক্রিয়া করান এবং আপনার দশা অন্তর্দশা কী চলছে সেটা দেখুন, সেই জায়গা থেকে বেরিয়ে আসুন, প্ল্যানিং করুন, দেখবেন নিশ্চিত রূপে আপনারা সফলতা পাবেন। তো বর্তমান যুগে, এই কলিযুগে রাহু বিশেষ ভূমিকা কিন্তু পালন করে, অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তি, সে লটারি হোক, শেয়ার হোক, ফাটকা হোক, আপনার গুপ্ত ধন হোক, এই জায়গাগুলো বা আটকে থাকার টাকা পুনরুদ্ধার হোক, এটা কিন্তু রাহু কিন্তু দেয়। রাহু যখন দেয় কিনা ঠেলে দেয় হঠাৎ আকস্মিক, আপনি ফিল্ম দুনিয়াতে বলুন, অ্যাক্টিং, মডেলিং, লাইটের সামনে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে রাহু। আপনি রাজনীতির ক্ষেত্রে যদি থাকেন, রাজনীতির ক্ষেত্রে যদি আপনার রাহু যদি ভালো থাকে বা রাহু যদি আপনার খারাপ থাকে, তাহলে আপনাকে কিন্তু রাজনীতিতেও কিন্তু বরবাদ করে দিবে, তেমনি আপনার কেরিয়ারেও কিন্তু বরবাদ করে দেবে রাহু যদি আপনার খারাপ থাকে। তেমনি আপনি ফিল্ম দুনিয়াতে বলুন, যারা লটারি কাটছেন, রাহু আপনার ফেভারেবল না, লটারি খেতে আপনি নিঃস্ব হয়ে যাবেন। আপনি কাটলে লাখ টাকা লটারি পেয়েছেন হয়তো আপনি 10,000 টাকা, বা লটারি কেটে আপনি টাকাই পাননি, এরকমও হয়েছে। তা আগে দেখতে হবে আপনার লটারি যোগ আপনার শেয়ার মার্কেটে বা ফাটকাতে আপনার যোগটা আছে কিনা বাই বার চার্ট, তবেই কিন্তু করবেন। তো 2021-এ 2021 যোগ করে দেখুন, 2+2+1=5, অর্থাৎ এই বছরটি হচ্ছে বুধের বছর এবং বুধের সাথে রাহুর কানেকশন কিন্তু অতীব শুভ। এবং আমি যে ছয়টি রাশির কথা আপনাদেরকে জানাবো,
এই ছয়টি রাশি আপনার আপনি যদি হন এবং আপনার রাশিচক্রে যদি রাহুর মহাদশা চলে এবং রাহু যদি আপনার ভালো থাকে রাশিচক্রে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই 2021-এ একটা বিশাল বড় জায়গায় ঐশ্বর্যের শিখর চূড়ায় উঠতে চলেছেন। কর্মের দিক থেকে হোক, কেরিয়ারের দিক থেকে হোক, ফিল্ম দুনিয়া থেকে হোক, রাজনীতি থেকে হোক, যে কোনো দিকে, হঠাৎ বিবাহের জায়গা থেকে হোক, চাকরি থেকে হোক, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আকর্ষিক প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করবে এই রাহু। অর্থাৎ আপনাকে যে হঠাৎ অর্থ আসা, হঠাৎ আপনার কাছে এই পিঙ্ক কালারের 2000 টাকার নোট পাবেন, এটা হচ্ছে রাহু। রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে কিনা, আপনি একদম দেখুন, রাহু কিছুটা এফেক্ট দেয় কিন্তু শনির, শনির কিছু ফল রাহুর মধ্যে থাকে, অর্থাৎ আপনাকে কিন্তু জিরো থেকে হিরো কিন্তু করে দিবে এই রাহু। অর্থাৎ এই রাহু আপনাকে করবে জিরো থেকে হিরো 2021-এ। তো কোন এই ছয়টি রাশি, যে ছয় রাশি দুহাত ভরে অর্থ পাবে, দেখুন প্রথম যে রাশির কথা বলবো, 2021 টার্নিং পয়েন্ট হতে চলেছে, সিংহাসনে বসতে চলেছে এই ছয় রাশি সিংহাসনে, এবং ভৌতিক সুখ, পার্থিব সুখ যদি আপনি যদি এই ছয় রাশির মধ্যে হন পেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি, এবং বর্তমানে যেভাবে রাহু অবস্থান করছে অর্থাৎ বৃষ রাশিতে, বাই বার্থ চার্ট আপনার যদি বৃষ রাশিতে রাহু অবস্থান করে, আপনি হতে চলেছেন ধনশালী ব্যক্তি, আটকাতে কেউ পারবে না। আপনি রাজনীতির ক্ষেত্রে, আপনি কেরিয়ারের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, প্রাপ্তির ক্ষেত্রে আপনি কিন্তু পাবেনই পাবেন, অর্থাৎ হঠাৎ আকর্ষিক জায়গাটা হতে চলেছে। এবং এই যে নবপঞ্চম যোগ, অর্থাৎ শনি এবং রাহুর নবপঞ্চম যোগ আপনাদের ভাগ্যোদয় নিশ্চিত নিশ্চিত রূপে করাবে করাবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। অর্থাৎ এই 2021-টা সম্পূর্ণ বছরটা বৃষ রাশিকে রাহু ঠেলে দিতে চলেছে সব দিক থেকে, এবং কাজের সুযোগ, কর্মের সুযোগটা কিন্তু নিয়ে আসবে, এবং ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, গ্ল্যামার দুনিয়াতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সম্ভাবনাগুলো কিন্তু তৈরি হবে। প্রথম যে রাশি বৃষ রাশি, দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির মানুষ হন, জাতক বা জাতিকা হন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই 2021 কর্মের জায়গাটাতে, ভাগ্যের জায়গাটাতে, যারা ফিল্ম দুনিয়াতে আছে, যারা কর্ম পাচ্ছিলেন না, কর্মপ্রাপ্তি, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, এবং আকস্মিক প্রাপ্তি, সেটা লটারি হোক, শেয়ার মার্কেট হোক, ফাটকা হোক, কোনো সূত্র থেকে সম্পত্তি প্রাপ্তি হোক, এই জায়গাটা কিন্তু রাহু কিন্তু আপনাদেরকে দিবে, এবং ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেনই পাবেন আপনি যদি হন কন্যা রাশির মানুষ। এই 2021-টা বুধের বছর, এবং কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, এবং বুধের সাথে রাহুর কম্বিনেশন কিন্তু খুবই শুভ, অর্থাৎ কন্যা রাশিকে কিন্তু এই 2021-এ ঠেলে দিতে চলেছে, এবং আকস্মিক বিয়ের জায়গাটা কিন্তু তৈরি করছে কন্যা রাশির, হঠাৎ বিয়ে এটাও কিন্তু তৈরি নির্দেশ করে ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, এই জায়গাগুলো, হঠাৎ চাকরি পাওয়া, কেউ কেউ মারা গেছে তার চাকরিটা পেয়ে যাওয়া, হঠাৎ কিন্তু রাহুর আন্ডারে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের পঞ্চম ভাবে রাহু এবং শনি আপনাদের রাশিতে অবস্থান করছে, নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, লটারি থেকে,
শেয়ার থেকে, ফাটকা থেকে আপনারা কিন্তু টাকা পাবেন নিশ্চিত রূপে। এবং আপনাকে দেখতে হবে আপনার এ সময় যদি রাহুর মহাদশা চলে, রাহুর অন্তর্দশা চলে, আপনারা কিন্তু নিশ্চিত রূপে এই সময় কিন্তু গেনার কিন্তু হবেন। আকস্মিক বিয়ের জায়গাটা কিন্তু নির্দেশ করছে, আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে হঠাৎ বিবাহ কানেকশান এসে বিয়ে হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। কর্মকেন্দ্রিক সমস্যাটা আপনাদের কাটবে, যারা অ্যাক্টিং মডেলিং ফিল্ম দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, ব্যবসার ক্ষেত্রে যারা স্টক বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই রাহু কিন্তু আপনাদেরকে, আপনারা যদি মকর রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু ঢেলে দিবে। অর্থাৎ রাহু এই বছর 2021-এ যেহেতু শনির সাথে রাহুর সম্পর্ক খুব ভালো, মিত্রতা, শনির কিছু কিছু ফল কিন্তু রাহু দিয়ে থাকে, অর্থাৎ আপনাদের ভূমি ভবন বাহন সুখ কিন্তু হবে, এবং ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গাটা, বিদেশ থেকে অর্থ আসা এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। যারা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ বছরটা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে, আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। 3 নম্বর, 4 নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই রাহু চতুর্থভাবে ভ্রমণ করছে, গৃহসুখের জায়গাটা, আপনার মায়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ থাকলেও আপনাদের বিদেশ থেকে অর্থ আসা, বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুব ভালো। লটারি, শেয়ার, ফাটকা থেকে ইনকাম, জুয়া থেকে ইনকাম, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই বছরটা ভালো দিবে। এবং হঠাৎ বিয়ের কানেকশানটা, এবং ব্যবসা, নতুন ব্যবসা তো আরম্ভ করা, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, নতুন চাকরি পাওয়া, কর্ম পাওয়ার জায়গাটা কিন্তু যথেষ্ট প্রশস্ত করবে এ বছর 2021-এ। যারা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এ বছরটাতে প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এবং আপনাদের ধনাগম এ বছর কিন্তু হবে, আপনিও কিন্তু জিরো থেকে হিরো হতে চলেছেন, অর্থাৎ এ বছর কুম্ভ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মের জায়গাটা যথেষ্ট ভালো, এবং অর্থাৎ আপনারা হারানো, এক কথায় যদি বলা যায় হারানো সাম্রাজ্য পুনরুদ্ধার করতে চলেছেন, এবং বেশ কিছু কিছু শুভ শুভ ঘটনা আপনাদের ঘটতে চলেছে, এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো সূত্র থেকে সম্পত্তি পাওয়া প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে, বা আপনার পরিবার পেল এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। এবং আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ এই 2021-এ কিন্তু এই রাহু দিবে। 5 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই রাহু এবং কেতু আপনাদের রাশিতে অবস্থান করছে, রাহু সপ্তমভাবে, কেতু আপনাদের রাশিতে, দেখুন গুপ্ত ধন পাওয়া আপনারা কিন্তু পাবেন, আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট ভালো, রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে উত্থান আপনাদের হবে, এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মের জায়গাটাতে পরিবর্তন, এই জায়গাগুলো কিন্তু দিয়ে আসবে। হঠাৎ বিয়ে, অর্থাৎ চট করে চটজলদি বিবাহ, এবং যারা অ্যাক্টিং মডেলিং ডান্সিংয়ের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ বছরটাতে যথেষ্ট ভালো, অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে, অর্থাৎ যারা আলোর সামনে বা পিছনে কাজ করে তাদের ক্ষেত্রে এই রাহু কিন্তু বিশেষ বিশেষ সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে। আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এই রাহু কিন্তু আপনাদেরকে এই 2021-এ বিভিন্ন দিক থেকে অপরচুনিটি, সুযোগগুলো কিন্তু নিয়ে এনে দিবে, অর্থাৎ ঢেলে দিতে চলেছে এই রাহু আপনাদেরকে। আপনি যদি হন বৃশ্চিক রাশির মানুষ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, এবং সন্তান প্রাপ্তির জায়গাটা, বিবাহের জায়গাটা যথেষ্ট ভালো। রাহু আপনাকে কিন্তু জিরো থেকে হিরো করবে, ঐশ্বর্যের শিখর চূড়ায় কিন্তু নিয়ে যেতে চলেছে এই রাহু। এরপরের সব শেষের যে রাশির কথা আমি বলবো
তার আগে বলি আপনার রাশিচক্রে রাহু কোন ভাবে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, আপনার রাহু কোন কোন দিগিতে আছে, এই জায়গাগুলো আপনাদেরকে দেখতে হবে। তবে কিন্তু এবং রাহুর কি মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের তুঙ্গ গৃহে রাহু অবস্থান আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, কর্মপ্রাপ্তি জায়গা কিন্তু নির্দেশ করছে। রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট ভালো, রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে এ রাহু আপনাদেরকে যথেষ্ট উচ্চ স্থানে কিন্তু নিয়ে যাবে। প্রাপ্তির জায়গাটাতে মহাপ্রাপ্তির যোগ, আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু মহাপ্রাপ্তির যোগ কিন্তু নির্দেশ করছে রাহু। কিন্তু আপনাদের লটারি, শেয়ার, জুয়া, ফাটকা থেকে কিন্তু বা স্টক বিজনেস থেকে কিন্তু দিবে অর্থ এবং শুভ বিবাহের কানেকশন, হঠাৎ বিয়ের ব্যাপারটা আপনাদের কিন্তু নির্দেশ করছে এই 2021-এ। অর্থাৎ কর্কট রাশি যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে আছে, আলোর সামনে অথবা আলোর পিছনে যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় যথেষ্ট ভালো একটা সুযোগ কিন্তু নিয়ে আসবে। অর্থাৎ আপনাদেরকে বলতে গেলে চেড়ে তুলবে এই রাহু। এই কলিযুগে যদি হঠাৎ যদি আপনাদেরকে কোনো গ্রহ দিয়ে থাকে, অর্থ বলুন, মানসম্মান বলুন, কর্ম বলুন, কেরিয়ার বলুন, বিবাহ বলুন, চাকরি বলুন, ফিল্ম দুনিয়াতে উন্নতি বলুন, রাজনীতির ক্ষেত্রে উন্নতি, সে হচ্ছে রাহু। তো 2021-এ এই ছয়টি রাশিকে ঐশ্বর্যের শিকড় চূড়ায় নিয়ে যেতে চলেছে। এই হলো আমার মহা ভবিষ্যৎবাণী রাহু ধামাকা। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আপনাদের কেমন